বর্ষা মানেই একটু ভিন্ন ভালো লাগা, তাই ঘরের পর্দা বদলে ফেলুন, বৃষ্টি দেখুন প্রাণ ভরে, জানালার ধারে বসে সারাদিন ঝমঝম হোক বা টিপটিপ বৃষ্টি, বৃষ্টি দেখতে আর বৃষ্টির আওয়াজ শুনতে সবাই ভালোবাসি, তাই এই সময় জানালার মোটা ভারী পর্দা থাকলে বদলে ফেলুন, স্বচ্ছ পর্দা লাগান, বাইরের প্রাকৃতিক আলো আসতে দিন ঘরের ভেতর, দেখবেন স্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠছে আপনার বৃষ্টির দিনের বাসাটি। ভেজা জামা জুতো ছাতা রাখুন ঘরের নির্দিষ্ট কোণে, বর্ষা মানেই তো না শুকানো জামা, ভেজা জুতো, ভেজা ছাতা এবং রেইনকোট, ঘরে ঢোকার মূল দরজার পাশেই পাটের অথবা রাবারের ডোরম্যাট রাখুন, তার পাশেই খুলে রাখুন ভেজা জুতো ছাতা এবং রেইনকোট, ঘরের একটি নির্দিষ্ট কোণা বরাদ্দ করুন আপনার ভেজা এসব পোশাকের জন্য, তবে হ্যাঁ সেই কোণটিও যেন বাকি ঘরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। পোকামাকড় তাড়াতে নিম পাতা ব্যবহার করুন, বৃষ্টি পছন্দ করি সবাই, তাই বলে বর্ষার পোকামাকড় শ্যাওলা ইনফেকশন কেউ পছন্দ করি না, পোকামাকড় মাছি এবং স্যাঁতসেঁতে হয়ে যাওয়া আটকাতে নিম পাতা কর্পূর এবং লবঙ্গ ব্যবহার করুন, বিছানার নিচেও দিয়ে রাখতে পারেন এগুলি, তাতে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেবে এই প্রাকৃতিক উপাদানগুলি, গোটা বাড়িকেই পোকামাকড় আর আর্দ্রতা থেকে রক্ষা করতে পেস্ট কন্ট্রোল জাতীয় বিভিন্ন স্প্রেও ব্যবহার করতে পারেন। বর্ষাকালে বাড়ির ভেতরে সব কিছুই অন্ধকার লাগতে পারে, এই বিষয়টি ঠেকাতে সামান্য রং পাল্টান বাড়ির আসবাব বা বিছানার, একরঙা সোফায় উজ্জ্বল রঙের বিভিন্ন কুশন রাখুন অথবা সোফাটি রঙিন করে নিন, অন্য রকমের টেবিল ল্যাম্প ফুলদানি কিছু পছন্দের পেইন্টিং দেওয়ালে টাঙানোর বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন ঘর সাজাতে, আর এত কিছুর জন্য যদি সত্যি পকেটে টান পড়ে অল্প খরচ করে ঘরে একটা নির্দিষ্ট দেয়াল উজ্জ্বল রং করিয়ে নিন, দেখবেন গোটা ঘরের রূপ পাল্টে গেছে।